আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেক অনেক দিন পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বঙ্গ আমিনের নতুন একটি ভিডিওতে। হয়তো অনেকেই কোশ্চেন করবেন, এতদিন কোথায় ছিলেন? তার উত্তরে বলবো, এতদিন আমি আপনাদের সঙ্গেই ছিলাম। তবে হ্যাঁ, ভিডিও দেওয়ার অনেক আকুলতা ছিল, তবে নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার সক্ষমতা আমার ছিল না এই কয়দিন। কেননা আমি একটি দুর্ঘটনায় আমার পূর্বের ড্রোনটি একেবারেই নষ্ট হয়ে যায়। সেখানে এই পদ্মসেতুর মূলত ভিডিও করতে গিয়েই, এবং যার ফলশ্রুতিতে আমি সেই ড্রোনটিকে আর ঠিক করাতেও পারিনি, এবং হিউজ একটি অ্যামাউন্টও জমা দিয়েছিলাম ঠিক করানোর জন্য, তারপরেও ড্রোনটি ঠিক হয়নি। যাই হোক দর্শক, আপনাদের দোয়ায় আমি আরেকটি ড্রোন কিনতে সক্ষম হয়েছি, এবং ড্রোনটি পেয়েই আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সামনেই, এটি হচ্ছে মাওয়া প্রান্তের একেবারে স্টার্টিং পয়েন্ট সেতুর, যেখানে যেই সংযোগ সড়ক এবং সংযোগ সেতুর যেই একটি গ্যাপ ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু পিচ ঢালাই হয়েছে, সম্পন্ন হয়েছে। এবং আমরা যদি এই পাশটাতে দেখি, একেবারে ডান পাশে, সেখানে মূলত সেই জায়গাতে আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যেই দুটি পিলার, 14 এবং 15 নম্বর পিলারের যেই ত্রুটি ছিল, সেই ত্রুটিপূর্ণ পিলারটি সংশোধন হয়ে বর্তমানে এই অবস্থানে আছে। এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, দুই পাশে দুটি পিলার, এবং এই যে দীর্ঘ 81 মিটারের একটি যে গ্যাপ, এখানে কিন্তু আপনারা জানেন এখানে একটি বড় আকারের একটি স্প্যান বসানো হবে। এটি হচ্ছে রেল লিঙ্কের উড়াল সেতু। সো এই হচ্ছে এই জায়গাটি। তো দর্শক, আমরা আপনাদেরকে মাওয়ার অংশ আজকে দেখাচ্ছি। আমি আশা করছি আগামীকাল থেকে আপনাদেরকে নিয়মিতভাবে সেতুর আপডেট দিয়ে যেতে পারবো। দর্শক, আমরা একটু সামনের দিকে যাব। সামনে সেখানে আপনাদের দেখাবো, সামনের দিকে হচ্ছে আপনার সেতুতে মেমব্রেন বসানো হয়েছে। এখানে মেমব্রেন কেন বসানো হয় সেটি আপনারা জানেন, আপনাদেরকে আজকে অনেকদিন পরে আসলে আমি ভিডিও দিচ্ছি আমার চ্যানেলেও, আসলে একটা গ্যাপ পড়ে গেছে আপনাদের সাথে, একটা কমিউনিকেশনের গ্যাপ হয়ে গেছে। সেই গ্যাপটা পূরণ করার জন্য মূলত আজকের ভিডিওটি, এবং আপনাদেরকে জানানোর জন্য যে আমি হ্যাঁ আবার ফিরে আসছি। আপনাদের সহযোগিতা এবং আপনাদের কোঅপারেশন সবসময় আসলে কিন্তু আমি কামনা করি। দর্শক, আমরা চলে এসেছি দেখতে দেখতে একেবারে এক নম্বর যেই জায়ান্ট পিলারটি আছে, সেই জায়ান্ট পিলারটির সামনে, একেবারে সামনেই রয়েছে এক নম্বর স্প্যান। এবং এই এক নম্বর স্প্যানের পরে আমরা দেখব, লক্ষ্য করবো এখানে মেমব্রেন বসানো হয়েছে। একটু সামনের দিকে তাকিয়ে দেখুন তো কোথাও দেখা যাচ্ছে কি না, দেখুন তো আরেকটু ভালো মতো নজর করে দেখুন তো। হ্যাঁ, ওই যে সামনে দেখতে পাচ্ছেন, দুই নম্বর স্প্যানে মেমব্রেন বসানো হয়েছে, এবং খুব শীঘ্রই এই জায়গাটিতে পিচ ঢালাই হবে। এবং এখন থেকে যেটি বলেছি দর্শক, আপনাদেরকে নিয়মিতভাবেই আপডেট দিয়ে যাব আগের মতো করে, এবং তার থেকে বেশি দিয়ে যাব, আপনাদের জাস্ট সহযোগিতাটা আমি আশা করছি। দর্শক, আপনারা জানেন জাজিরা প্রান্তে অনেক দূরত্ব পর্যন্ত কিন্তু এখন পিচ ঢালাই হয়েছে। আমরা নিয়মিতভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমে বদৌলতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় চ্যানেল আছে, অনেক নতুন চ্যানেল অনেক বড় হয়ে যাচ্ছে, এবং অনেক চ্যানেল আছে যেগুলোর মাধ্যমে আপনারা নিয়মিত আপডেট পেয়ে যাচ্ছেন। সো আমি জানি আপনারা খুবই, যারা আসলে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখেন পদ্মা সেতুর কোথায় কী কাজ হচ্ছে সেটি দেখার জন্য, তারা নিয়মিতভাবে আপডেট পেয়ে যাচ্ছেন। আশা করছি আমাদের চ্যানেলেও ফোকাস রাখ, আবার ভুলে যাইয়েন না আমাদেরকে, কেননা আমরাও কিন্তু আপনাদেরকে ভিডিও আগে থেকে দেখিয়ে আসছি। সো আপনারা আমাদেরকে আবার একটু সহযোগিতা করুন, বিশেষ করে আমার চ্যানেলটিকে, আবার আমার দিকে একটু সুনজরে তাকালে আমি হয়তো আবার পুরোদমে আগের মতো করে আপনাদেরকে ভিডিও দেখাতে সক্ষম হব। তো দর্শক, আমরা আছি এই মুহূর্তে দুই নম্বর স্প্যান এবং তিন নম্বর স্প্যানের কাছাকাছি, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেমব্রেন বসানো হয়েছে, এবং সামনে মেমব্রেনের যে আরেকটি স্তর, অর্থাৎ উপরের যে স্তরটি, অর্থাৎ যেটি আসলে সামনে দেখতে পাচ্ছেন হলুদ রঙের। তো এভাবে মেমব্রেন বসানো শেষ হলে এখানে এই পাশটিতেও কিন্তু আসলে কার্পেটিং শুরু হয়ে যাবে। তো দর্শক, যাই হোক, আজকে আসলে অনেক ইনফরমেশন দিতে পারিনি, দিচ্ছি না, কারণ ভিডিওতে অনেক এলিমেন্ট নেই। আগামী ভিডিওতে অবশ্যই অনেক এলিমেন্ট থাকবে, অনেক ইনফরমেশন থাকবে। আগামী যে ভিডিওটি আসবে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। যারা নতুন এইমাত্র চ্যানেলটিকে আজকের এই ভিডিওটিতেই দেখলেন,
তাদের নিকট আবেদন থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অন করে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।